নমস্কার বন্ধুরা, সাগরিকা মমস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বাঙালির হেসেল ঘরে এমন অনেক সহজ রেসিপি রয়েছে যা খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ে কম খরচে বানিয়ে নেওয়া যায়। তেমনই হলো ডিমের রেসিপি। ডিম ভাপা, ডিমের কালিয়া, ডিমের ঝোল, এমন অনেক রেসিপি রয়েছে যা মাছ মাংসের বিকল্প হিসেবে বিবেচিত। তার মধ্যে আজ আমার মা রান্না করেছে ডিম পটলের ঝোল। রেসিপিটি ভালো লাগলে পুরনো দর্শক বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম পটলের ঝোল রেসিপি। প্রথমে 6টি ডিম ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে 5টি পটল, 2টি আলু, 3টি পেঁয়াজ ও 3টি কাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে। এখন কড়াতে পরিমাণ মতন বেশ খানিকটা সর্ষের তেল নেওয়া হলো। সেদ্ধ করে রাখা ডিম সেদ্ধগুলোতে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো। এখন কড়াতে তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা ডিম সেদ্ধগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। মনে রাখবেন ডিমগুলো বেশি কড়া করে ভাজবেন না, নাহলে ডিমের উপরের অংশ শক্ত হয়ে যাবে। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখা হলো। ঠিক একই রকম ভাবে কেটে রাখা পটলগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে গরম তেলে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। পটল স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, কারণ পটলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন এ। এছাড়া পটল আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পটলগুলো বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে একটা পাত্রে তুলে রাখা হলো। এরপর কেটে রাখা আলুগুলো একই রকম ভাবে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো হালকা লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো হালকা লাল হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখা হলো। ডিম, পটল, আলু ভাজার পর কড়াতে তেল অনেকটা কমে গেছে, তাই সামান্য পরিমাণ সর্ষের তেল দেওয়া হলো। গরম তেলে দেওয়া হলো কয়েকটি দারুচিনি, এলাচ ও লবঙ্গ। কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দেওয়া হলো, সাথে দেওয়া হলো 2টি তেজপাতা। পেঁয়াজগুলো হালকা লাল না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এখন 1 চামচ মতন লবণ দেওয়া হলো। সাথে দেওয়া হলো 2 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এখন 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পর অল্প জল দিয়ে সম্পূর্ণ মশলাটা আবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। জল দিয়ে কষালে মশলাটা তলায় লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বেশ কিছুক্ষণ ভালো করে কষানোর পর মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এখন ভেজে রাখা ডিম সেদ্ধগুলো দিয়ে দেওয়া হলো। আলু আর ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ জল দিয়ে আলু আর ডিমগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই ডিম আপনার হৃদরোগ প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আর আপনার শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে। বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখার পটলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছ মাংসের বিকল্প হিসেবে ডিমকে প্রথম স্থান দেওয়া হয়, তাই তো ডিমকে সুপার ফুড বলা হয়। তাই আমার মা বলে, সানডে হইয়া মানডে, রোজ খাও আনডে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতন বেশ খানিকটা জল ঢেলে হালকা নাড়িয়ে উপর থেকে ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঢাকনাটা সরিয়ে নেওয়া হলো। এখন রান্নার জল অনেকটা টেনে গেছে আর আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ ও নরম হয়েছে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে, এখন রান্নার জলটা আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতে বানানো ডিম পটলের ঝোল, এখন একটা পাত্রে ঢেলে রাখা হলো। গরম গরম ভাতের সাথে এই ডিম পটলের ঝোল খেতে খুব অপূর্ব লাগবে, তাই দেরি না করে এই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ডিম পটলের ঝোল। আমার মায়ের এই রেসিপি ভালো লাগলে পুরনো দর্শক বন্ধুরা লাইক ও শেয়ার করবেন, সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আগামী দিনে আরো সুন্দর সহজ রেসিপি নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।